নৌকার এমপি মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রামুর খুনিয়াপানংয়ে পৌঁছলেই আওয়ামী লীগ নেতাকর্মী সহ সাধারণ জনগণ তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। রামু খুনিয়াপালং ইউনিয়ন শাখা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদর রামু এবং ঈদগাঁও সংসদীয় আসনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সমর্থনে খুনিয়াপালং ইউনিয়নের সর্বসাধারণের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক কোম্পানি। মতবিনিময় সভায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সকল নেতৃবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, বিশ্ব দরবারে কক্সবাজারকে তুলে ধরতেই কাজ করে যাবেন তিনি। আমি একটা ইতিহাস সৃষ্টি করার জন্য এখানে আসছি। আমি কক্সবাজার আমার জন্ম হয়েছে আমার বাবার ঘরে, বাবা আমাকে উৎসর্গ করে দিলে মানুষের জন্য। আজ থেকে আমার ছেলেকে আমি উৎসর্গ করে দিলাম, আমার ছেলে আপনাদের জন্য কাজ করবে। আমার এই বাবার বুকের কথা আমি কিন্তু অন্তর্ভাবে দিতে পারবো না। আমি আমার জনগণের জন্য যেখানে হোক সভায় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, শামসুল আলম মণ্ডল, গিয়াসউদ্দিন, আহমদুল করিম চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, সেলিম নেওয়াজ, কামাল শামসুদ্দিন প্রিন্স, রিয়াজুল আলম। জয়ন্ত জয় তথ্যচিত্রী, বর্ণানন্দিনী, সিসিএন।